মহম্মদ ইব্রাহিম খৈল আপনি লিখেছেন হারাম মানে তো আমরা জানি নাজায়জ কিন্তু মসজিদে হারাম বলে কেন ভাই প্রথম কথা হলো নাজায়াজ শব্দের অর্থ হলো যে সঠিক নয় এটা হারাম হতে পারে অনুচিত মাকরুহ হতে পারে আর অনেক কিছু হতে পারে এটা ব্যাপক নাজায়জটা ব্যাপক কিন্তু হারাম মানে হলো সুস্পষ্ট যেটা নিষিদ্ধ যেটা কোনো অবস্থাতে করা যাবে না যেটা করলে আমরা গুণাগার হব পাভিষ্ট হব অপরাধী হব দুনিয়াতে শাস্তির মুখোমুখি হতে পারে আগে তার জন্য শাস্তির কথা এবং সতর্কবার্তা কথা বর্ণিত হয়েছে সেটি হলো হারাম আপনার প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে মসজিদে হারাম কেন বলা হয় ওই সময় একটা ভিডিও আছে ছোট্ট সেখানে বলা হয়েছে বিস্তারিত হারাম শব্দের একেবারে মূল অর্থ হল সম্মানিত মূলত আল্লাহ তালা যা করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধাজ্ঞার প্রতি রেসপেক্ট এবং সম্মান রেখে আমরা সেই কাজটা করি না এই জন্য এটাকে আসলে হারাম বলা হয় হারাম বলতে আমরা নিষিদ্ধ অর্থাৎ যেটা নিষেধ করা হয়েছে সে বিষয়টাকে আমরা হারাম বলি কিন্তু হারাম শব্দের মূল অর্থ হলো সেটি অর্থাৎ সম্মানিত তো মসজিদুল হারামকে মসজিদুল হারাম বলা হয় এই জন্য যে সেই মসজিদ সম্মানিত সেই জায়গাটা বিশেষ মর্যাদা প্রাপ্ত আবার সেই সাথে এই জায়গাতে বিশেষ কিছু কাজ নিষিদ্ধ যেগুলো অন্য জায়গায় করা যায় যেমন হালাল পশু জবে করা বা মারা এটা এই এরিয়াগুলোতে নিষিদ্ধ মসজিদুল হারামের এরিয়াতে সেটা মক্কাতে ও মদিনাতে যে এরিয়া আছে বিশেষ করে মসজিদে হারাম মক্কাতুল মোক্লামাতে এরাম পরা অবস্থাতে আমাদের জন্য এগুলো নিষিদ্ধ তো এইরকম যে একটি বিষয়ের আছে যে এখানে অনেক কাজ নিষিদ্ধ যেটা অন্য জায়গায় নিষিদ্ধ নয় সেই জন্য এটাকে মসজিদুল হারাম বা বিশেষ বিশেষ বিষয়গুলো স্পেশালি এই জায়গাতে হারাম বা নিষিদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে মসজিদুল হারাম বলা হয়ে থাকতে পারে কি বাকি প্রথমটি হলো অধিকতর যুক্তিযুক্ত যে মসজিদুল হারাম বলা হয় এই জন্য এটা সম্মানিত মসজিদ বিশেষ পূর্ণ মসজিদ জন্য আর হারাম শব্দের অর্থ মূলত এই এটাই অর্থাৎ মর্যাদা এবং সম্মান এরাবিয়ানরা নারীদেরকে হরমা বলে অর্থাৎ সম্মানিতা